এবাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষা আৰু উচ্চতৰ মাধ্যমিক স্তৰৰ শিক্ষান্ত পৰীক্ষা ফেব্ৰুৱাৰীতে হ'ব লাগিছিল। ফেব্ৰুৱাৰীত চৰকাৰে নাপাতিলে, কোভিড আহিল আৰু কোভিডৰ মাজত পদক্ষম ছাত্ৰ সন্থাৰ আমি স্পষ্ট মত দিছিলোঁ যে পৰীক্ষা হ'ব লাগিব আৰু পৰীক্ষা দিবৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকল প্ৰস্তুত আছিল। সেবাৰ লগত আমাৰ আলোচনা হ'ল, সন্মানীয় শিক্ষামন্ত্ৰী ৰণোজ পেগু ডাঙৰীয়াৰ লগত আলোচনা হ'ল, তেতিয়াও আমি কৈছিলোঁ যে পৰীক্ষাটো পাতক। পৰীক্ষা পতাৰ কাৰণে আমি সূত্ৰও দিছিলোঁ, এইবোৰ কথা আমি ৰাজহুৱা কৰিছোঁ। যেতিয়া স্বাস্থ্য বিভাগে ক'লে যে এই পৰিৱেশত ছাত্ৰ ছাত্ৰীৰ পৰীক্ষা দিয়াটো সুৰক্ষিত নহয় ছাত্ৰ ছাত্ৰীসকল, তেতিয়া এটা মূল্যাংকন ব্যৱস্থাৰ কথা আহে। দুগৰাকী সন্মানীয়, এগৰাকী প্ৰাক্তন বৰ্তমানৰ অৱসৰপ্ৰাপ্ত, এগৰাকী কৰ্মৰত উপাচাৰ্যৰ জৰিয়তে দুখন মূল্যায়ন কমিটি গঠন কৰা হ'ল। দুখন মূল্যায়ন কমিটিয়ে তেওঁলোকৰ কালি প্ৰতিবেদন দাখিল কৰিছে। এতিয়া মূল্যায়ন কমিটিয়ে প্ৰতিবেদন দাখিল কৰোঁতে কেইবাটাও তাত পৰামৰ্শ দিছে, হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত কি হ'ব, উচ্চতৰ মাধ্যমিক স্তৰৰ মূল্যাংকন কেনেকৈ হ'ব লাগিব। আমাৰ স্পষ্ট কথা যে মূল্যায়ন কমিটিয়ে যিখিনি কথা বাকী কৈছে 5 নম্বৰ দফাক বাদ দি, সেইখিনি কথা সম্পূৰ্ণৰূপে কাৰ্যকৰী কৰি ছাত্ৰ ছাত্ৰীসকলক ন্যায় দিয়াৰ দায়িত্বটো কিন্তু অসম চৰকাৰ, সেৱা কাউন্সিল আৰু সংশ্লিষ্টসকলৰ। কাৰণ মূল্যায়ন কমিটি এটা মূল্যায়নৰ ফৰ্মুলা দিছে। আমি কৈ আছোঁ যে ছাত্ৰ ছাত্ৰীসকলে ন্যায় পাব লাগিব। প্ৰথমৰ পৰা আমি 3টা কথা কৈছোঁ, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ শৈক্ষিক বছৰ বিনষ্ট ক্ষতি হ'ব নোৱাৰিব, ছাত্ৰ ছাত্ৰীসকলে স্বাস্থ্যজনিত সমস্যাৰ সন্মুখীন হ'ব নালাগিব, ছাত্ৰ ছাত্ৰীসকলৰ স্বাৰ্থ ৰক্ষা হ'ব লাগিব, 3টা কথা আমি কৈ আছোঁ। এতিয়া মূল্যাংকন কমিটিয়ে এটা ফৰ্মুলা দিছে, 5 নম্বৰ পইণ্টটোক বাদ দি বাকীখিনি কথা কাৰ্যকৰী কৰি ছাত্ৰ ছাত্ৰীক ন্যায় দিয়াটো, ছাত্ৰ ছাত্ৰীসকলক শৈক্ষিক সুৰক্ষা দিয়াৰ দায়িত্ব অসম চৰকাৰ, সেৱা কাউন্সিল আৰু কৰ্তৃপক্ষ, আৰু সেই দায়িত্বটো তেওঁলোকে ল'ব লাগিব। কাৰণ ল'ৰা ছোৱালীয়ে ন্যায় পাব লাগিব। ছাত্ৰ ছাত্ৰীসকলে আজিৰ পৰিৱেশৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকল জগৰীয়া নহয়। কোভিড আহি গ'ল, ল'ৰা ছোৱালীটো পঢ়ি আছে, যোৱা 18 মাহ ছাত্ৰ ছাত্ৰীসকলে পঢ়ি আছে। আৰু ইয়াত কোৱা হৈছে যে ৰেংক নালাগে, ঠিক আছে, ৰেংক নালাগে, আমি কৈছিলোঁ এইটো মূল্যায়ন ব্যৱস্থাৰ ৰেংকটো থকাটো উচিত নহয়, কিন্তু ফাৰ্ষ্ট ডিভিজন, ছেকেণ্ড ডিভিজন, ডিভিজন দিব, নম্বৰ পালেতো ষ্টাৰ পাব, নম্বৰ পালে ডিষ্টিংচন পাব, সেইটো আকৌ কোৱাত কি অসুবিধা আছে? সেইটোৰ পৰা ছাত্ৰ ছাত্ৰীক বঞ্চিত কৰিব নালাগিব। এতিয়া মূল বিষয়টো হ'ল, আজি যোৱাকালি আমি সকলোৱে আশা কৰি আছিলোঁ যে এটা সূত্ৰ ওলাব, সকলো ছাত্ৰ ছাত্ৰী চিন্তিত, অভিভাৱক অভিভাৱিকা, শিক্ষক শিক্ষয়িত্ৰী, আমি সকলো চিন্তিত উদ্বিগ্ন হৈ আছিলোঁ, আৰু আমি আশা কৰি আছিলোঁ যে মূল্যাংকন কমিটিৰ যিটো ফৰ্মুলা দিব, এই ফৰ্মুলাটো কাৰ্যকৰী কৰি 31 তাৰিখৰ ভিতৰত যিটো ফলাফল দিব পাৰিব, গতিকে ল'ৰা ছোৱালীয়ে ছাত্ৰ ছাত্ৰীসকলে ন্যায় পাব লাগে। আৰু আমি কৈছিলে যে এইবাৰ ল'ৰা ছোৱালীৰ যিটো দুখ নাই, ল'ৰা ছোৱালীক ন্যায় দিব লাগে। এই বছৰটোত আমাৰ ল'ৰা ছোৱালীয়ে 2টা নম্বৰ বেছিয়ে পালে, পাওক, কিন্তু ল'ৰা ছোৱালীয়ে ন্যায় পাব লাগিব, ষ্টুডেণ্ট ফ্ৰেণ্ডলি হ'ব লাগিব, এই কথাটোকে আমি কৈ আছিলোঁ। কিন্তু কালি যিটো সূত্ৰ দিলে, সেই সূত্ৰটো 5 নম্বৰ দফা যিটো ক'লে, 5 নম্বৰ দফাত ক'লে যে ইয়াত মানে পৰীক্ষাত পাছ, চাকৰি ফেইল, এইটো মেছেজ, বাৰ্তাটো এইটোৱে। তাৰমানে ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে ছাত্ৰ ছাত্ৰীসকলে এইখন মাৰ্কশ্বীট আৰু চাৰ্টিফিকেট লৈ চাকৰি কৰিব নোৱাৰিব, এটা লাভত নাচত এটা সিদ্ধান্ত। আৰু এই 5 নম্বৰ দফাটো, এইবাৰ মেট্ৰিক আৰু হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষাত মাৰ্কশ্বীট আৰু চাৰ্টিফিকেট লৈ চাকৰি কৰিব নোৱাৰিব ৰাজ্য চৰকাৰৰ কোনো চাকৰি, এই সিদ্ধান্ত কেতিয়াও গ্ৰহণযোগ্য নহয়। এই সিদ্ধান্ত চৰকাৰে পুনৰ বিবেচনা কৰিব লাগিব, আৰু এই সিদ্ধান্ত চৰকাৰে প্ৰত্যাহাৰ কৰিব লাগিব, বাতিল কৰিব লাগিব। স্পষ্ট কথা, ছাত্ৰ ছাত্ৰীৰ সুৰক্ষিত শৈক্ষিক ভৱিষ্যতৰ বাবে চৰকাৰে সিদ্ধান্ত পুনৰ বিবেচনা কৰক, এই সিদ্ধান্ত চৰকাৰে প্ৰত্যাহাৰ কৰক, বাতিল কৰক। কাৰণ ছাত্ৰ ছাত্ৰীৰ গাত দুখ নাই, পৰীক্ষাটো আমি পাতিবলৈ কৈছিলোঁ, ছাত্ৰ সন্থাই আমি কৈছিলোঁ যে পৰীক্ষা পাতক, পৰীক্ষা ছাত্ৰ ছাত্ৰী দিবলৈ প্ৰস্তুত আছে, বহুত উপায় আছিল। আমি এই কোভিডৰ মাজতো, ফেব্ৰুৱাৰীটো পৰীক্ষা নহ'লে, এই পৰিৱেশ কোভিডৰ মাজতো সূত্ৰ দিয়া আছিল যে 3টা পৰীক্ষা দিব, 3টা পৰীক্ষাৰ যিটো হায়েষ্ট মাৰ্ক পাব, পৰীক্ষা নিদিয়া বিষয়কেইটাটো পেপাৰকেইখনটো সেইটো নম্বৰ দিয়ক, সেইটো এটা সূত্ৰ আছিল। আকৌ কোৱা হৈছিল যে পৰীক্ষাৰ কেন্দ্ৰ বঢ়াই দিয়ক, এটা গ্ৰীণ কৰিডৰ লেখীয়া পৰিৱেশ পাতি পৰীক্ষাৰ সেইকেইটা দিনত সকলো বন্ধ, টোটেল লকডাউন, অকল পৰীক্ষাৰ্থী যাব, সেইবোৰো পৰামৰ্শ দিয়া হৈছিল।
ছাত্র ছাত্রী জগৰীয়া নহয়। ছাত্র ছাত্রী সকলের ভবিষ্যতক লৈ হেতালি নেখেলিবৰ কাৰণে অসম চৰকাৰক আমি স্পষ্ট কৰি দিছো, ছাত্র ছাত্রী সকলের ভবিষ্যতক লৈ হেতালি নেখেলিব, কারণ যোৱা কালিৰ পৰা ছাত্র ছাত্রী সকলের টোপনি নাই, ছাত্র ছাত্রীর মাক দেউতাকের টোপনি নাই, শিক্ষক শিক্ষয়িত্রীর টোপনি নাই, খাবলে পাহৰি গৈছে, ছাত্র ছাত্রী খাবলে পাহৰিছে, পিতৃ মাতৃয়ে খাবলে পাহৰিছে, টোপনি নোহোৱা হৈছে, কারণ নিজের জীবনটুক আগুয়াই নিবলে সপোন আছিল তেওঁলোকে, আর জীবনটুক আগুয়াই নিবলে যদি সপোন, এই সপোনটুকে এইখন সার্টিফিকেট আর মার্কশিট লৈ চাকরি করব নোৱাৰিব, এইটো ছাত্র ছাত্রীর উপর সাংঘাতিক মাধ মার, এই কথাটো কোনো অসম ছাত্র সন্থায় আমি কেতিয়াও নামানো, কেতিয়াও নামানো, এইটো কেতিয়াও গ্রহণযোগ্য নহয়। আর এই বিষয়ত আমি নিখিল বড়ো ছাত্র সন্থা আর বড়ো সাহিত্য সভার লগত ইতিমধ্যে কথা পাতিছো, কারণ তেওঁলোকো আলোচনাত আছিল, কৈছিল আচৰিত কথা, নাভূত নাচক সিদ্ধান্ত, আর সেই কারণে স্পষ্ট কথা আজির পরিস্থিতির কারণে ছাত্র ছাত্রী দুঃখী নহয়, আর কি কারণে ছাত্র ছাত্রী সকলের স্বার্থ রক্ষা করবার ব্যবস্থা লোক লাগবে, ছাত্র ছাত্রী সকলের স্বার্থ রক্ষা হবই লাগবে, মূল্যাঙ্কন কমিটিয়ে আন আন বিষয় যুর দিছে সেই কার্যকরী করে ছাত্র ছাত্রীর স্বার্থ রক্ষা করার দায়িত্ব অসম সরকারের সেবা কাউন্সিলর কর্তৃপক্ষ, আর এইখান সার্টিফিকেটর মার্কশিটের জড়িয়ে আকো চাকরি নাপাব, এই ছাত্র ছাত্রীর স্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণযোগ্য নহয়, এই সিদ্ধান্ত প্রত্যাহার করব, এই সিদ্ধান্ত বাতিল করব, ছাত্র ছাত্রী সকলের স্বার্থ বিঘ্নিত হওয়া কোনো কথাই আমি মানি নল, এটা নাভূত আসল সিদ্ধান্ত, আর ছাত্র ছাত্রীর ভবিষ্যতক লৈ হেতালি নেখেলি বলে আমি অসম সরকার স্পষ্ট করে দিছো, সোনকালে আমার সিদ্ধান্ত লাগবে, আর আজি আমি সদৌ অসম ছাত্র সন্থায় অসমৰ সন্মানীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া, সন্মানীয় শিক্ষামন্ত্রী ডাঙরিয়াক লিখিতভাবে আমার পত্র আমি প্রেরণ করি, না বাতিল নকলে লড়া ছাড়ি ভবিষ্যৎ সাংঘাতিক, আর এখন এইটো মেট্রিক আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়ার পিছত এখন সার্টিফিকেট আর মার্কশিট পাব, চাকরি নাপাব, সেইটো নামানো আমি, স্পষ্ট কথা সরকারক আমি স্পষ্টকে কৈছো, ছাত্র ছাত্রীর ভবিষ্যতক লৈ হেতালি নেখেলিব, আর তার কারণে চিঠি দিম আনুষ্ঠানিকভাবে, আমি স্পষ্টকে কৈছো সব লড়া ছাড়ির ভবিষ্যতক লৈ হেতালি খেলিব নালাগিব, আজি তারিখে লড়া ছাড়ি পরীক্ষা দিম বলে আছে, আমি পরীক্ষা দিয়ার পরীক্ষা হওয়ার পক্ষপাতিত আছিল, আমি ছাত্র সন্থায় পরীক্ষা হওয়াটি বিচারিছো, নিখিল বড়ো ছাত্র সন্থায় বিচারিছো, আমি আসুয়ে স্পষ্টভাবে পরীক্ষা হওয়া বিচারিছিল, পরীক্ষাটো এটা স্বাস্থ্যজনিত কথা ছাত্র ছাত্রী সকলের সুরক্ষিত নহয় বলে কোৱাৰ কারণে মূল্যাঙ্কন কথাটো আহিল, সেইকাৰণে বিশেষজ্ঞ সকলের মূল্যাঙ্কন কমিটি আহিল, মূল্যাঙ্কন কমিটি দুটা ফর্মুলা বনাইছে, দুটা মেট্রিকর কি হব, হায়ার সেকেন্ডারি কি হব, গতি মূল্যাঙ্কন কমিটির ফর্মুলাটো কার্যকরী করে লড়া ছাড়ির স্বার্থ রক্ষা করার দায়িত্ব তো সরকার সেবা কাউন্সিল কর্তৃপক্ষর, কিন্তু পাঁচ নম্বর দফাটো কোপা আহিল, মূল্যাঙ্কন নহলে পরীক্ষা, মূল্যাঙ্কন কমিটি নহলে পরীক্ষা হয়, পরীক্ষা হলে এই মার্কশিট আর সার্টিফিকেট লোক লড়া ছাড়ি সকলের কারণে প্রযোজ্য হব, এইখান মেট্রিক আর হায়ার সেকেন্ডারি লড়া ছাড়ি পরীক্ষা দিয়ে মার্কশিট আর সার্টিফিকেট পালেহেন, পরীক্ষা পাতিব নোৱাৰ কারণে তো মূল্যাঙ্কন হব, মূল্যাঙ্কন করে তো এখন সার্টিফিকেট আর মার্কশিট দিব, সেই সার্টিফিকেট আর মার্কশিটে চাকরি বাকরি শিক্ষা দীক্ষা সকলে প্রযোজ্য হব লাগবে, এইখান এইটো মূল্যাঙ্কনের যখন সার্টিফিকেট দিব, যখন মার্কশিট দিব, সেইটো পড়া শুনা চাকরি বাকরি সকলে প্রযোজ্য হব লাগবে, এইখান সার্টিফিকেট আর মার্কশিট দিলে চাকরি করব নোৱাৰিব, এইটো এইটো ছাত্র ছাত্রীর প্রতি ঘোর অন্যায়, এই ঘোর অন্যায়, এই ঘোর অন্যায় মানি নল আমি, এইটো এই কথাটো সরকারে পুনর্বিবেচনা করব, ছাত্র ছাত্রীর প্রতি যদি অসম সরকার যদি তিল মাত্র যদি দায়বদ্ধ, অকনমানও যদি দায়বদ্ধ হয়, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করক, এই সিদ্ধান্ত প্রত্যাহার করক, এই সিদ্ধান্ত বাতিল করক, পরীক্ষা বলেছিল ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি দিলে পড়া সমস্যাই নয়, তারপর কোভিড আহিল, কোভিডতো আমি কৈছো পরীক্ষা পাতক, কোভিডতো কৈছো যে পরীক্ষা পাতক, পরীক্ষা সূত্র দিছে, এই কথা পাতিছে, তারপর যেটা কলে নয় লড়া ছাড়ি সুরক্ষিত নহব এই পরিবেশত, মূল্যাঙ্কন কমিটি আহিল, ঠিক আছে মূল্যাঙ্কন কমিটি হল, মূল্যায়ন কমিটি সূত্র দিছে, সূত্রটা কি ধরনের সূত্র হবলে দিছে, এটা কি কাম আসে, পাঁচ নম্বর দফাটা বাদ দিয়ে সরকারের কি কাম আসে, যে লড়া ছাড়ীক ন্যায় দিব লাগে, লড়া ছাড়ীক ন্যায় দিব পরাকে সরকার সেবা কাউন্সিল আর কর্তৃপক্ষ যখন সবই দায়িত্ব পালন করব, যাতে এই পরিবেশ লড়া ছাড়ীসলের যদি মানসিক চাপ পড়ছে, এই মানসিক চাপরপা উদ্ধার করে ছাত্র ছাত্রীসল ন্যায় দিব লাগিব, আর আমি খোলাকে কৈছো যে এবার লড়া ছাড়ী দুটা নম্বর বেশিকা পাইছে, পাওক লড়া ছাড়ী স্টুডেন্ট ফ্রেন্ডলি হব লাগিব, কেনকা ধরনের মূল্যাঙ্কনের সূত্র লাগবে, আর সেই সূত্রটা দিলে দিয়ার পিছত কার্যকরী করে ছাত্র ছাত্রীর স্বার্থ রক্ষা করব লাগিছিল, ছাত্র ছাত্রীক ন্যায় দিব লাগবে, আজিও আমি কৈছো পাঁচ নম্বর দফাটা বাদ দিয়ে লড়া ছাড়ীক ছাত্র ছাত্রীক ন্যায় দিয়ার দায়িত্বটা সরকার সেবা কাউন্সিলর কর্তৃপক্ষর, কিন্তু এই পাঁচ নম্বর দফাটা দি পেলায় কলে যে নয় এইখান সার্টিফিকেট আর মার্কশিট দিলে কোনো চাকরি করব নয়, অদ্ভুত সিদ্ধান্ত,
এটা নাবুদ নাছিল সিদ্ধান্ত আরে এইখন এইটো মেট্রিকত মেট্রিকৰ সার্টিফিকেট আর মার্কশিট ললে চাকরি নাপাব এটা কোনে সপনত ভাবিছে এটা নাবুদ নাছিল সিদ্ধান্ত এটা আমি নহয় আমি আমি তাত কেনেকে জড়িত আমি প্রশ্নই নাই আমার লগত কি আলোচনা আছিল পরীক্ষা হব আমি কৈছো পরীক্ষা পাতক পরীক্ষা পাতার ফর্মুলা দিছো এটা আপনাদের পাতিছোয়ে তিনিখন তিনিখন পেপার এই ফর্মুলা দিয়া আছে আজি 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 আমি পিন পয়েন্ট পাতো আজি পিন পয়েন্ট পাতো আমি পরীক্ষার সপক্ষে আছিল পরীক্ষা পাতাটো উচিত আছিল স্বাস্থ্যজনিত কারণত পরীক্ষা নহব বলে কলে মূল্যাঙ্কন কমিটি আহিল মূল্যায়ন কমিটিয়ে সূত্র দিছে পাঁচ নম্বর দফাটুক বাদ দি বাকিকিটা দফার জড়িয়ে ছাত্র ছাত্রীক ন্যায় দিয়ার কামটো অসম সরকার সেবা কাউন্সিল কর্তৃপক্ষর আর এইখন এই পরীক্ষা মূল্যায়নের পিছত এইখন মার্কশিট আর সার্টিফিকেটে চাকরি নাপাব এই অদ্ভুত নাভুত নাছুত সিদ্ধান্ত কেতিয়াও গ্রহণযোগ্য নহয় সরকারে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব প্রত্যাহার করব বাতিল করব।